প্রিয় দর্শক ইসলাম আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে সকাল থেকে একটা খবর একেবারে বিরাটভাবে ছড়িয়েছিল যেটা হচ্ছে যে আসানসোলের যিনি নব নির্বাচিত এমপি সত্যগ্নাথ সিনহা তার নামে মিসিং পোস্টার পড়েছে তার এলাকাতে এই হচ্ছে একেবারে দেখুন লাপাতা এরকম পোস্টার ছট পুজোর সামনে অথচ বিহারীবাবুকে দেখা যাচ্ছে না এসব বলে একটা পোস্টার পড়ে এবং সেই সব খবর হয় বিভিন্ন মিডিয়াতে কিন্তু তারপরে দেখলাম আরও একটা পোস্টার সামনে চলে এলো মানে আরও একজন নিখোঁজ বলে তিনি হচ্ছেন বিজেপি নেত্রী এবং আসানসোল দক্ষিণের এমএলএ অগ্নিমিত্রা পলের তারও একটা ছবি দিয়ে পোস্টার সামনে চলে এলো এখন অনেকে বলছেন যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কাউন্টার যে তৃণমূল এমপিকে কে পাওয়া যাচ্ছে না চলো বিজেপি এমএলএ কেউ পাওয়া যাচ্ছে না এটা একটা কাউন্টার এটা কিন্তু কেউ কেউ বলছেন তবে আমি একবার ডিরেক্টলি কথা বলবো অগ্নিমিত্রা পলের সঙ্গে আমি সরাসরি কথা বলতে চাই যে বিষয়টা কি সত্যি কি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে একেবারে ডাইরেক্ট রয়েছেন অগ্নিমিত্রাদি আরামবাগ টিভি তরফ থেকে আপনাকে স্বাগত জানাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বলছি আমি তো আপনাকে ফোন করে পেয়ে গেলাম মোটামুটি অনলাইনেও পেয়ে গেলাম কিন্তু আপনার কেন্দ্রে একেবারে নিখোঁজ বলে সব পোস্টার পড়েছে শুনলাম আসলে জানেন তো মানে তৃণমূলের এতই নাজেহাল অবস্থা এখন চারিদিকে যে ধরনের দুর্নীতিতে ফেসেছে নেত্রী থেকে শুরু করে মন্ত্রী থেকে কর্মী অব্দি সবার দেওয়ালে পিঠ থেকে গেছে মাথা ঠিক মতো কাজ করছে না যদি অ্যালিগেশন দিতেই হতো বিজেপির বিধায়িকাকে তাহলে অন্তত একটু হোমওয়ার্ক করে করা উচিত ছিল আমার মনে হয় এমন একটি বিষয় যেখানে আমার বিধানসভার মানুষই শুধু নয় আমার অন্য অন্য বিধানসভার মানুষও এবং সারা রাজ্যের মানুষ জানে যে কি ধরনের পরিশ্রম করছে বা তার বিধানসভাতেও কি ধরনের কাজ করছে কারণ আমি সবকিছুই সোশ্যাল মিডিয়াতে দিই আজকে সারা বিধানসভা জুড়ে সোলার লাইট লাগলো আমি জানি না কজন বিধায়ক এটা করতে পেরেছে তার এলাকার কাজ অনেক জায়গাতে গুটগুটে অন্ধকার লাইট নেই সেখানে সারা বিধানসভা জুড়ে সোলার লাইট আজকে সারা পূজোর সময় দুর্গা পূজোর সময় সারা বিধানসভা জুড়ে সারি দেওয়া হলো তারপরে দুর্গা পূজোর দিন দুর্গা পূজোর কদিন আর কি সকাল থেকে রাত অবধি আমার বিধানসভা বেশ বড় জায়গা সেখানে বড় পূজো ছোট পূজো মাঝারি পূজো প্রায় প্রচুর প্যান্ডেলে গিয়ে মানুষের সঙ্গে দেখা করা তাদের সঙ্গে কথা বলা এবং আপনি জানেন যে আজকের দিনে পশ্চিমবঙ্গের যে অবস্থা বেশিরভাগ তৃণমূলের কিন্তু কিন্তু আমি পিছু পা হইনি যে তৃণমূলের পুজোয় যাব না তা কিন্তু নয় আমি অনেক তৃণমূলের পুজোতেও গেছি সেম কালী পুজো সেটা তো গেল তারপরে আবার আমার মন্ডলে মন্ডলে আমার চারটে মন্ডল সেখানে বিজয় সম্মেলনে তারপরে তো আন্দোলন লেগেই আছে উদ্দ মিত্রমানী আন্দোলন আজকে কে কোন গ্রাম জল পাচ্ছে না কর্পোরেশন ঘেরাও আজকে রাস্তা নেই সেখানে চিঠি দেওয়া আজকে কর্পোরেশন এলাকা সেখানে লাইট গুডগুটে অন্ধকার সেখানে এমএলএ লাইট যায়নি না তাহলে তাহলে আপনার নামে আপনার নামে এরকম পোস্টার কেন পড়লো কেন এটা ওদের একটা কাউন্টার কোঠায় কোথাও তো মুখ 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 লোকাতে হবে ওরা নিজেরাই এমবেরেসড আজকে এই সাংসদকে নিয়ে বারবার বলেছিলাম আসানসোলের লোককে আমরা বারবার বুঝিয়েছিলাম যে এই সাংসদের আপনারা মুখ দেখতে পাবেন না আর তাছাড়া বয়স হয়েছে সোজা হয়ে দাঁড়াতে পারেন না উনি কি কাজ করবেন উনি পার্লামেন্টে কতদিন আসানসোলের কথা বলেছেন আমাদের লোকসভার কথা কতদিন বলেছেন সুতরাং আমরা বলেছিলাম বহুবার ওনারা শোনেননি এখন সামনে পঞ্চায়েত ইলেকশন তৃণমূল জানেন না যে ওরা কি জবাবটা দেবে আজকে আহ আসানসোল লোকসভার মানুষকে বিহারী বাবু করে এত রাজনীতি করে এলেন আর বিহারিদের সব থেকে বড় উৎসব সেখানে তার কোনো দেখা নেই আপনি প্রেসকে জিজ্ঞেস করুন না তারা তো জানতে পারবে যে কদিন উনি এসেছেন আমি চ্যালেঞ্জ করে বলছি যে পনেরো দিনের বেশি উনি মার্চ মাসের পর থেকে মার্চ মাসে আমাদের পঁচিশে মার্চ বোধ হয় ষোলোই মার্চ ডেট আমাদের এ বেরিয়েছিল আহ ইলেকশনের রেজাল্ট তারপরে উনি কতদিন এসেছেন এই এলাকাতে সুতরাং আজকে কাউন্টার করার জন্য কোথাও একটা কাউন্টার করতে হবে আমি ওনার দাঁড়িয়ে ছিলাম আমি সব থেকে বেশি ভোকাল এবং যেভাবে আমি কাজ করছি আমি সত্যি দরকার মনে করি না টিএমসির জবাব দেওয়া সেই জবাব আমার এলাকার লোকরাই দেবে আমি আমি বলছি যে পোস্টারটা শত্রু সিনহার নামে পড়েছে এটাও তো টিএমসি বলতে পারে যে আপনারা এসব করছেন একটা মেলাইন করার জন্য মানে এটা কি একেবারে স্পন্টেনিয়াস কিন্তু মেলাইন করার করার দরকারটা কেন মানে দরকারটা হবে কেন আজকে যেই পোস্টার লাগাক আমি তো ইনভেস্টিগেশন করিনি নি কিন্তু সে তো তার একটা কারণ আছে আপনি কবে দেখেছিলেন লোকাল লোকাল এমপি কে আপনি কবে দেখেছিলেন লাস্ট আমি লাস্ট দেখেছিলাম ইলেকশনের আমার যখন এমপি ইলেকশন আমি দাঁড়িয়েছিলাম এবং সেখানে একদিন উনি তো বেরতেন না খুব একটা উনি তখন তো প্রচণ্ড গরম আপনি জানেন পঁচিশে এপ্রিল আমাদের নাম বোধহয় অ্যানাউন্স হয়েছিল এপ্রিল মে মাসের আসানসোলের গরম আমি যেরকম সকাল সাতটা থেকে রাত্রি নটা অবধি আমাদের দশটা অবধি আমাদের প্রচার চলতো উনি খুব একটা বেরতেন না কারণ উনি শারীরিকভাবেও অতটা সুস্থ ছিলেন না আহ মাঝে ওইখানেই একদিন গাড়ি থেকে উনি পাশ করে গেছিলেন আমি তখনই লাস্ট ওনাকে দেখেছি কথা বলতে বলতে আমি জিজ্ঞেস করলাম যে উনি কতদিন এসেছেন তো প্রেসেরই লোকরা বলল যে পুজোর সময় এসে উনি বোধহয় আট দিন ছিলেন আট ন দিনে আমি বললাম যে মার্চ মাসে উনি জিতেছেন মার্চ এপ্রিলের ফার্স্ট উইকেট ধরলাম আর পূজো হলো সেপ্টেম্বরে সো এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর এসে আর দিন এই সংসদের কাছে কি আমরা কোনো হ্যাঁ বলুন আমরা হয়তো এক্সপেক্ট করি না না আমি 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 বলতে যাই অগ্নি বলতে যাই কেউ কাজ করে না জানنا আমরা জানি এটা সুতরাং আসনচলের মানুষে বোধহয় খুব একটা এক্সপেক্ট করে না আপনি এমএলএ আর আপনাদের এলাকার উনি এমপি তো আপনাদের মধ্যে কি কোনো রকম কোনো যোগাযোগ হয় মানুষের কাজের জন্য না আমার সাথে কোনো যোগাযোগ হয়নি আমার আমার দরকার পড়েনি আসলে যদি যেদিনকে দরকার পড়বে আমি অবশ্যই ওনার সাথে যোগাযোগ করব আর আমার সেরকম কোনো ইগো নেই বা আমার আমি আমি আমার মানুষের জন্য যে কোনো লেভেলে যেতে পারি যদি কাজটা করানোর থাকে এবং আপনি যে কাউকে জিজ্ঞেস করতে পারেন এই যে যে ফোনে আপনার সাথে আমি ইন্টারভিউ দিচ্ছি এই ফোন নাম্বারটা ছাড়া আমার কাছে আর কোনো কিন্তু ফোন নাম্বার নেই নাই আছে আমার কোনো পিএ বা পার্সোনাল সেক্রেটারি আজকে যে ফোন করে আমি সেই ফোনই কিন্তু ধরি হ্যাঁ হতে পারে অন্য সময় কোনো সময় হয়তো বৈঠকে রয়েছি বা কোনো কর্মসূচিতে রয়েছি হয়তো ফোনটা তুলতে পারলাম না কিন্তু যে কোনো মানুষকে আপনি জিজ্ঞেস করবেন আননোন নাম্বার আমি কিন্তু সব সময় ফোনটা ধরি আমি জানি না শত্রুঘ্ন সিনার ব্যাপারে ওনার নাম্বার আসানসোল লোকসভার মানুষের কাছে আছে কিনা আর কোনো সময় কেউ যদি বিপদে পড়ে তাকে রিচ করা যাবে কিনা আমার মনে হয় না উনি তো সেলিব্রিটি মানুষ সুতরাং সেলিব্রিটিরা যেরকম থাকে একটু ধরা ছোড়ার বাইরে হয়তো তিনি সেই ইমেজটাই রাখতে চাইছেন এবং ওনার এত বড় বড় ঘটনা হয়ে গেল এত বড় বড় ঘটনা হয় বকটুই সেই সময় বক্তুই হলো পশ্চিমবঙ্গের যে ইস্যু কোনো ইস্যু নিয়ে যদি ওনাকে আমি স্টেটমেন্ট দিতে দেখলাম না মানে মমতা ব্যানার্জি কি ওনার মুখে সেলোটেপ লাগিয়ে দিয়েছেন নাকি যে কোনো বিষয়ে কথা বলবে না তো না উনি তো খামোশ উনি কোনো উনি তো বলেন হ্যাঁ হ্যাঁ খামোশ বলেন ওইটাই উনি প্র্যাকটিস করেন সত্যি উনি খামোশ হয়ে গেছেন খামোশ আগেও ছিলেন নিজের এলাকাতেই উনি জিততে পারেননি এবং এমপি বাই ইলেকশনে কিভাবে জিতেছেন আমরা অনেকটাই জানি বাট সেটা আমি সেই হিসেবে এই 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 প্ল্যাটফর্মে আমি ওই বিষয়ে কথা আর আমি আমি যেটা পুরস্কার জানতে চাই উনি খাম অগ্নিমিতা যেটা আমি পুরস্কার জানতে চাই যে যেটা বলা হচ্ছে যে আপনি আপনি নিখোঁজ এখন একটা বলছে তৃণমূল যে এটা নাকি আপনাদের একটা দ্বন্দ্বের যে এরকম বলার চেষ্টা হচ্ছে যে একটা অংশ এরকম করিয়েছে এটার উত্তর চাই আর একটা হচ্ছে যে আপনি লাস্ট কবে ওখানে গিয়েছিলেন আর বলুন তো কবে যাবেন আমি লাস্ট গিয়েছিলাম এই কালী পুজোতে ফিরলাম কালী পুজো তো ওখানে ছিলাম যে দিন দিন সারাটা লাপাতা আমার বিধানসভায় আমি চষে বেরিয়ে হ্যাঁ কালী পুজো মানে হচ্ছে আপনার চব্বিশ তারিখ চব্বিশ তারিখ কালী পুজো ছিল আজকে আমি কালী পুজোর কালী পুজোর দিন সারাদিন মন্ডল চার মানে রানীগঞ্জের দিকে যেটা পঞ্চায়েত এলাকা গ্রামীণ এলাকা সেইখানকার মন্ডপ থেকে শুরু করে মন্ডল তিন মন্ডল দুই মন্ডল এক এবং সেখানে পরে বানপুর বাজার বিখ্যাত বানপুর বাজার এবং বিখ্যাত মন্দির সেখানে সেই কালী মন্দিরে পুজো দিই ঢাক বাজাই বিভিন্ন জায়গাতে সেই সব ফেসবুকেও দিয়েছি মানুষজন সেখানে ছিল তারা আমাকে দেখেছে কালী পুজোর পরের দিন আমি এলাম মানে ছাব্বিশ তারিখে আমি কলকাতা ফিরেছি এবং আমি আবার যাব পরশু দিন আর এই এই যাওয়াটা কিন্তু এই পোস্টার পরার জন্য যাওয়া নয় এটা কিন্তু আগে থেকেই প্ল্যান করা কারণ তিরিশ তারিখ হচ্ছে ছট পুজো শুরু সকালবেলা ছটার সময় বেরিয়ে সেখানে আমি শাড়ি বিতরণ করব সন্ধেবেলায় ঘাটে গিয়ে ছট পুজো মানাবো আমার মা বোনেদের সাথে এবং একত্রিশ তারিখ ভোরবেলাতে যে সূর্যাস্ত সূর্যোদয়ের সাথে সাথে যে পুজো হয় সেটাও আমার আমার বিধানসভার মানুষের সাথে আমি উদযাপন করবো এটাকে যদি তারা বলে এটাই হচ্ছে ব্যাপার যে আজকে টিএমসি যে কথাটা বলছে তার এতটুকুই টুকখানি হোমওয়ার্কটা করে মনে বলা উচিত ছিল মানে যেটার কোনো বেস নেই মানে কোনো মানে দিক দিক থেকে তার কোনো বেস নেই না অবন্তরীণ 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 দ NDR কথা যেটা বলার চেষ্টা হচ্ছে একটা অংশ তরফ থেকে যে বিজেপি নেতাদের মধ্যে গন্ড দেখুন ওরা ওরা আসলে ওই বললাম না মানে ওরা হিমশিম খাচ্ছে নিজের সাংসদের যে ইনকেটেবিলিটি এবং নিজেদের সাংসদের যে মানে অ্যাবসেন্স সেটাকে মানুষের কাছে কিভাবে জবাব দেবে এবং সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই আজকে আমার পোস্টার লাগানো এবং তারপরে আরেক পা এগিয়ে গিয়ে বলা যে ও তো ওদের অভ্যন্তরীণ ব্যাপার অভ্যন্তরীণ ব্যাপার তো তাদের আজকে তাপস দালাগাল দিচ্ছে সুদীপকে সুদীপ দিচ্ছে মদনকে মদন দিচ্ছে কুনালকে আমি আরেকটা একটা অন্য প্রসঙ্গে যাই আপনি তো একটা জগতে ছিলেন ফ্যাশন ডিজাইনার হিসেবে ছিলেন পলিটিক্সে এলেন এসে একটা জায়গাও বেশ করেছেন দেখতে পাচ্ছি আপনি অনেক ছোটাছুড়ি করছেন সে তো আমরা দেখছি এবং খুব অ্যাক্টিভলি পালিটা করছেন মানে এখন যেভাবে পলিটিক্যাল কালচারটা এসেছে কখনো কি কোথাও মনে হয় যে ধুর বেকার বেশ জগতেই ছিলাম ফালতুর রাজনীতি এলাম কখনো কি এরকম হয় রাজনীতির এই সব তর্ক বিতর্ক এত কাদা ছোঁয়াছুঁড়ি কখনো কি এরকম ফিলিংস আসে না যখন এসেছিলাম তখন জেনে এসেছি যে এই ধরনের জিনিসগুলো হবে আর এসেছি দেখুন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার এই স্বপ্ন নিয়ে নয়তো আমার ফ্লারিশিং ডিজাইনিং ক্যারিয়ার কে ছেড়ে মানে অলমোস্ট শাট ডাউন আমার ব্যবসা এখন সেটা ছেড়ে রাজনীতিতে আসা একমাত্র যে ভারতীয় জনতা পার্টির জন্য কাজ করব মোদিজির জন্য কাজ করব এবং সাধারণ মানুষের জন্য কাজ করব যে কারণে দেখুন গতকাল রাত্রে তখন তো আমার পোস্টার বেরোয়নি গতকাল রাত্রে আপনি রাত্রি এগারোটার সময় বোধহয় আপনার একটা পোস্ট আমি দেখি হঠাৎ আমার কাছে আসে আপনার থেকে আসে না সেই পোস্টে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দেখতে পাই যেখানে বলা হচ্ছে যে কিছুক্ষণ আগে একটি টিএমসি কর্মীকে বেধরক মারা হয়েছে এবং মেরেছে কি টিএমসি এর প্রধান আমার খুব ইতস্থত হচ্ছিল সেই সময় যে আপনাকে ফোন করবে কিনা তখন বাচ্চিল বোধ হয় রাত্রি দেড়টা আমি কিন্তু আপনাকে ফোন করি এবং ফোন করে আপনাকে জিজ্ঞেস করি যে পুলিশকে বলা হয়েছে কিনা আমি অত্যন্ত এমব্যারেস্ট রাত্রি দেড়টার সময় আপনাকে ফোন করতে কিন্তু আমার এতটাই খারাপ লাগছিল এবং মনে হচ্ছিল যে আমার মানুষটাকে হেল্প করার দরকার বিকজ সে টিএমসি হোক আর যেই হোক সে তো মানুষ এবং তারপর আমি পুলিশকে ফোন করি আপনাকেও সেটা আমি জানাই যে পুলিশকে ফোন করেছি পুলিশ ধরছে না আপনি ওই ওই কর্মী টিএমসি কর্মীর নাম্বার আমাকে দেন আমি তার সাথে কথা বলি এবং বলতে না বলতে ওই পুলিশ আমাকে কল ব্যাক করে এবং পুলিশই বলে যে আমরা দেখে নিয়েছি ব্যাপারটা আপনি চিন্তা করবেন না আমরা বিষয়টি দেখে নিচ্ছি তো আমি কথাটা এই জন্যই আজকে আনলাম যে আমার কাছে কিন্তু বিজেপি হলেই আমি হেল্প করব বা তাকেই সেবা করবো অন্য মানুষ হলে করবো না এটা কিন্তু নয় কারণ কি আপনাকে ফোন করার কিন্তু আমাকে আমার দরকার ছিল না কোথাও মনে হয়েছিল যে না মানুষটাকে হেল্প করা দরকার এই কারণেই এসেছি এবং আমি জানি যে আজকে রাজনৈতিক মান যেটা লেভেল সেটা টিএমসি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব দায়িত্ব নিয়ে খুব নিচে নামিয়ে দিয়েছেন আমি জানি না আর কতটা নিচে ওনারা নামাতে চান যে কারণে আজকে জায়গায় জায়গায় যখন যাই স্কুল কলেজে তখন ইচ্ছে করে ব্রাইট দেখে যে যে বলি এসো রাজনীতি জয়েন জয়েন করো প্রধানমন্ত্রী বলেন কাম দিস নেশন বিল্ডিং এটা এটা ভারতবর্ষকে গড়ে তোলার একটা কাজ রাজনীতি মানে মানুষের সেবা করা কিন্তু তারপরেই না আবার মুখটা বন্ধ হয়ে যায় যে কি মুখে বলবো যেখানে রাজনীতির লেভেল এত নিচে কিরকম কে কত খারাপ ভাষায় কথা বলতে পারে সেটা কম্পিটিশন শুরু হয়েছে তখন আবার দু পা পিছিয়ে যাই কিন্তু সত্যি এই স্বপ্ন নিয়ে এসেছি যে কোনোদিন হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজ করার সুযোগ পাবো আপনার যে আইডেন্টি আমরা তো আমি তো অনেকদিন ধরে মিডিয়াতে রয়েছি তখন রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না কিন্তু আপনার একটা পরিচিতি ছিল বিরাট পরিচিতি ছিল কিন্তু তারপরে যখন এলেন এবং এই যে এত কাজ করছেন এত ঘুরছেন রাত রাত দিন খোঁজ রাখছেন তারপর আবার মিসিং পোস্টার মানে এই সবগুলো দেখে কখনো নিজের খারাপ লাগা তার সঙ্গে বাড়ি যারা অন্যরা তারা কখনো বলেন দূর ফালতু এত খাটাখানি করছেন আবার এই সব পোস্টার মানে বাড়ির লোকের সাপোর্টটা কিরকম আছে বাড়ির লোক অত্যন্ত চিন্তিত এবং শঙ্কিত আমাকে নিয়ে এবং বাড়ির লোকের সত্যি তারা ভীষণ ভীত আর কি আজকে পশ্চিমবঙ্গের রাজনীতি দেখে কারণ আমার বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি থেকে কেউ কোনোদিন রাজনীতি করেনি আমি এসেছি মোদিজিকে দেখে এবং ওরা প্রতি মুহূর্তে আমার সিকিউরিটি নিয়ে খুব কনসার্ন থাকেন কিন্তু আবার কোথাও তাদের মনে হয় যে না মানুষের এটা ফ্রিডম নিজের ইচ্ছে যে একটা স্বপ্নের জিনিস করা আর মানুষের সেবা করতে এসেছি সেখানে ধরে নিয়েছি যে এরকম হবে আর এখানে তো বলার কিছু নেই আমাকে তো জবাব দিয়ে করার কিছু নেই কারণ আমি জানি যে আই এম ক্লিয়ার আমি যা দৌড়ে বেড়াচ্ছি আমি জানি না কতজন পশ্চিমবঙ্গের রাজনীতিতে তারা দৌড়ে বেড়াচ্ছে আমার মতন আমি মানে বোস্ট করে বলছি না কিন্তু সত্যি আমার বাবা মা আমার 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 ছেলেরা আমার হাজবেন্ড আমাকে বলে যে মানে ইউনো ইউ শুড টেক কেয়ার অফ ইউর হেলথ অলসো তুমি কি নিজেরটা বাবা আমার আমার প্রচন্ড সুগার কিন্তু তার মধ্যে দলটাকে আসলে এত ভালোবাসি এবং কাজটাকেও এত ভালোবাসছি যে কোথাও মনে হয় যে না একটু তো চেঞ্জ আনতেই হবে এটা তো চলতে পারে না আমার যে পশ্চিমবঙ্গ যেটা আমরা দেখে এসেছি তো আমাদের পশ্চিমবঙ্গ নয় যেখানে ছোট বাচ্চা নিয়ে খেলা করছে আর তার মৃত্যু হচ্ছে নিয়ে গিয়ে হয়েছে অবস্থায় ভর্তি আজকে এটা তো পশ্চিমবঙ্গ নয় যে যেখানে হাঁসখালির একটি বারো বছর ছ বছর নাবালিকাদের ধর্ষণ করছে গণধর্ষণ করছে আর তারপর মমতা ব্যানার্জি বলছেন যে না ও তো লাভ এফেয়ার ছিল পেটে বাচ্চা ছিল এই পশ্চিমবঙ্গকে আমরা চিনি না এই পশ্চিমবঙ্গকে কিছু হলেও একার দ্বারা সম্ভব নয় সবাই অ্যাজ এ টিম আমরা কাজ করব এই পশ্চিমবঙ্গকে আমরা চিনি না আমরা নতুন পশ্চিমবঙ্গ গড়ার স্বপ্ন দেখি আপনার আপনার বাড়ির লোক আপনাকে নিয়ে চিন্তা সিকিউরিটি নিয়ে চিন্তা বলছেন কিন্তু মুখ্যমন্ত্রী এবং তাদের সরকার তো বলছে যে খুব নিরাপদ শহর হচ্ছে কলকাতা এটা তো বেশ ঢাক ঢোল পিটিয়ে প্রচার করে থাকে দেখুন সরকার তো বলবেই কারণ সরকার যেখানে পুলিশ মন্ত্রী মানে মুখ্যমন্ত্রী আমাদের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পুলিশকে নিতে করে দিয়েছেন করেছেন কারণ মহিলাদের যখন যখন কাজ করি যাই এফআইআর তখন তো তারা বলে যে পুলিশ এফআইআর নেয় না দুদিন আগে আপনি জানেন যে ঝড়খালিতে আমাদের কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে চা খাচ্ছিল ঝড়খালি বাজারে সেখানে তাকে এমন মার মেরেছে টিএনসি ঝড়খালি ওই কোস্টাল পুলিশ কিন্তু তার এফআইআর নাইনি। কালকে যখন আমি যাব আজকে যখন আমি যাব চাপে পড়ে এফআইআর নিয়েছে আর অ্যারেস্টও করেছে তো পুলিশ যেখানে এফআইআর নেয় না সেখানে তো অবশ্যই রিপোর্টও দিল্লিতে যায় না এনসিআরবি ডেটাতে যায় না এনসিআরবি ডেটা বলছে এখানে নাকি কোনো নাবালিকা ধর্ষণ হয়নি তাহলে আমরা যেটা রোজ পেপারে পড়ছি বা আপনাদের মতো পোর্টাল যারা সত্যি কথাটা সামনে আনছেন তারা কি মিথ্যা কথা বলছেন সুতরাং এটাই যে তারা বলে দেয় যে এটাই সেফেস্ট সিটি সেফেস্ট ওয়েস্ট বেঙ্গল আমার শেষ প্রশ্ন অগ্নিমিত্রাদি সেটা হচ্ছে যে এত তো আপনারা লড়ছেন এত কথা বলছেন কিন্তু এই মানে যা চলছে এখান থেকে কি পরিবর্তন ঘটবে আপনারা কি পরিবর্তন আনতে পারবেন অবশ্যই পরিবর্তন তো আসবে এবং পরিবর্তন আনবে পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ চৌত্রিশ বছরের বামফ্রন্টকে ছুঁড়ে ফেলে দিয়েছিল বামফ্রন্ট ভেবেছিল তাদের যে ঔদ্ধত্ব সেটা আমরা দেখেছিলাম প্রত্যেকটা ঘটনাতে মরির ঝাঁপি বলুন বলুন আজকে বিজন সেতুর ঘটনা বলুন কিন্তু তো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এসেছিলেন হয়েছিলেন তাদের সরিয়ে তিনি যে পুরোটা নাটক করছিলেন সেটা তো বাংলার মানুষ এখন বুঝতে পারছে ওই জ্যোতিবাবুর ঘরের সামনে ফেলিনি বসাক চম্পলা সর্দার যারা গণধর্ষিতা হয়েছিল তাদেরকে নিয়ে যে নাটক করেছিলেন সবাই ভেবেছিল সত্যি বোধহয় মা মাটি মানুষের সরকার এখন তো আমরা বুঝতে পারছি যে এই সরকার এসেছিল শুধু আমাদের আমাদের টাকা চুরি করতে আমাদের ছেলে মেয়েদের বাড়ির মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েদের স্বপ্ন চুরমার করতে এই সরকার এসেছিল সুতরাং মানুষই জবাব দেবে এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা লড়াই করতে জানে লড়াই করে এসেছি করছি এবং আগামী দিনে করব এবং আমাদের প্রধানমন্ত্রী যেটা শিখিয়েছেন যে রাজনীতি মানে মানুষের সেবা করা আমরা মানুষের পাশে আছি এটা বাংলার মানুষ জানে ওকে অসংখ্য ধন্যবাদ অনলাইনে থাকার জন্য জানলাম আপনার ভালো থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ দর্শক শুনলেন যদি এসব নিয়ে আপনাদেরকে যে বলা থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে